আমি কোনো কাজ করতে পারি না। সেই কষ্ট থেকে আমি চেয়েছিলাম যে আমি সমিতির আশপাশে থাকব না। এখন যেভাবে চলছে এটা যদি 200 বছরও থাকে কেউ কাজ করতে পারবে না, বিষয়টাই হচ্ছে এরকম। পরের মিশন হচ্ছে আমাদের হয়তো রোজায় শুরু হচ্ছে, অলরেডি ছবিটি সাইন করে ফেলেছি আমরা, চেহারা নামে একটা চলচ্চিত্র। এটা অন্যরকমের একটা গল্প, এটা মোটামুটি খুব আর্টিস্ট নির্ভর একটা ছবি। ইনশাআল্লাহ আমরা ওটা প্ল্যান করছি কুরবানি ঈদের জন্য। আমার প্রযোজক পরিচালক ওনারা প্ল্যান করেছে, আমাদের চেহারা ছবিটি ওরা হচ্ছে কুরবানি ঈদে রিলিজ করবে। সো ওইভাবেই আমাদের প্ল্যান চলছে। আমার তার দুজনের ডেটে একটু প্রবলেম চলছে, আপনারা জানেন যে উনিও খুব বিজি, আমারও একটা না কাজ চলছে অপারেশন জ্যাকপটের, এরপর ইন্ডিয়ান একটা ছবির জন্য আমি চলে যাব 7 তারিখে। তো সব কিছু মিলে দুজনেই খুব বিজি, এর ভিতরে ডেট বের করে ইনশাআল্লাহ ঈদের আগে আমরা কাজ শেষ করার প্ল্যানিং আছে রোজার ঈদের আগে, দেন কুরবানি ঈদে রিলিজ করবে চেহারা। নির্বাচন নিয়ে অনেক বেশি পরিকল্পনা এবার, যেটা আসলে এই অল্প সময়ে আর যেহেতু একটা প্রোগ্রামে আসছি এটার ভিতরে আসলে বলার কিছু নাই। আর আমি এবার একটা প্যানেলে হয়ে কাজ করছি, যেটা গতবারও ছিল আমার। আপনারা জানেন যে পরপর আমি 4-6 বছর ধরে আমি আমার যে পোস্টেই আমি দাঁড়াচ্ছি, আমি আল্লাহর রহমতে আমার ভোটারদের ভালোবাসায় আমি জয়ী হয়েছি। এবার সেই ভালোবাসা থেকেই আমাদের প্যানেলের যিনি সভাপতি প্রার্থী মিশা সদাগর, সেক্রেটারি প্রার্থী মরসেন দীপজল, তারা আমার উপরও ভরসা করে আমাকে সাংগঠনিক পদে এবার নির্বাচন করার জন্য উৎসাহিত করেছে। আমি এবার নির্বাচন করব সাংগঠনিক পদে, বাকিটা আমার মেম্বার যারা আছেন, ভালোবাসার মানুষ যারা আছেন। এখন যেভাবে চলছে এটা যদি 200 বছরও থাকে কেউ কাজ করতে পারবে না, বিষয়টাই হচ্ছে এরকম। আমাদের মতো করে যদি সিনেমাকে ভালোবেসে, শিল্পীদেরকে ভালোবেসে, যদি কারা মানে কোনো মানে এক কথা কমিটি যদি তৈরি হয়, সেখানে যে প্যানেলই আসুক না কেন, দল মত নির্বিশেষে যদি কাজ করে, তাহলে হয়তো বা সমিতির জন্য বা ইন্ডাস্ট্রির জন্য কিছু একটা করতে পারবে। আমি অব্যাহতির জন্য আবেদন করেছিলাম, বাট আমার সঙ্গে ওইভাবে কেউ অ্যাকসেপ্ট করে নাই। আমি করেছিলাম বিকজ আমার হচ্ছে ইলেকশন চলে আসছে, একে তো আমার এবার ইলেকশন করার ইচ্ছা ছিল না। যারা আমাদেরকে ভালোবেসে ভোট দিয়েছে 2টা বছর, তাদের জন্য কিছু করতে পারি নাই, কারণ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বড় পোস্ট। এটা একটা প্যানেলের ভিতরে 21 নম্বর যদি সদস্য থাকে, এর ভিতরে আমার প্যানেলের 6 নম্বর পোস্টটি আমি হোল্ড করি, বাট আমি কোনো কাজ করতে পারি না। সেই কষ্ট থেকে আমি চেয়েছিলাম যে আমি সমিতির আশপাশে থাকবো না, সেক্ষেত্রে আমি চেয়েছিলাম যে আমি আর সমিতিতে থেকে রিজাইনটা দেওয়াটাই বেটার।